السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله تعالى روش الشكرية. الله تعالى أشيش مهرباني كوري كيچو شماي. الله تعالى شروني إلين شكا كورار توري আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, যেটা অত্যন্ত মূল্যবান সময়। আল্লাহ তাআলা গর্ব করেন ফেরেশতাদের কাছে। ফেরেশতারা রহমত বর্ষণ করে যারা এই ধরনের সমাবেশে সমবেত হয়। আল্লাহ তাআলা মাফ করে দেন মজলিস শেষে ফেরেশতাদের সাক্ষী রেখে, এবং এক অধ্যায় এলেম শিক্ষা করলে হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম। কত উত্তম আল্লাহই জানেন। দুই রাকাত নফল নামাজ পড়া আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। সেখানে এক অধ্যায় এলেম শিখতে, যা শিখতে 5 থেকে 10 মিনিট লাগে, সেখানে আমরা 50 মিনিট 1 ঘন্টা সময় ব্যয় করি। 5 গুণ 6 গুণ সময় ব্যয় করি এক অধ্যায় এলেম শিখতে, যা সময় লাগে তার থেকে 5-6 গুণ বেশি সময় আমরা ব্যয় করি। তো তার থেকে আমরা বুঝতে পারি যে এই সময়টা কত মূল্যবান, এটা এই সময়ের ওজন কত বেশি আল্লাহর কাছে। তো গতবার যে ভবিষ্যৎবাণী সম্বন্ধে বলছি, আমরা হাদিসে ফলিত ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছি। গতবার যেটার কথা বলছিলাম সেটা যদি কারো স্মরণে থাকে তো বলবেন, শাহনাজ এবং নেমুর রহমান সাহেব বাদ দিয়ে। জি, আমার কথা শুনেছেন আশা করি, আনমিউট করে উত্তর দিবেন। গতবার কোন ভবিষ্যৎবাণী সম্বন্ধে কথা বলছিলাম শেষে, একেবারে শেষে? ওকে, শাহনাজ, হ্যাঁ, কেউ কথা বলবে? জি বলেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বলো স্যার, জাবির বিন আবদুল্লাহ রহমত রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একটি আগত বাহিনীকে প্রতিহত করার জন্য মদিনার বাইরে একটা খন্দক, মানে খনন, গর্ত খনন করা হয়, এবং বিশাল একটি পাথর সেখানে দেখতে পায়, এবং সেই এত ইয়ে ছিল যে সেটা কুঠার দিয়ে ভাঙতে পারছিল না। এমন সময় সময় ফুরিয়ে যাচ্ছিল এবং মানুষদের ভয় ক্ষুধা খেয়ে ফেলছিল। তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাম আসলেন এবং কোড়ালটি তুলে নিলেন। তারপরে উনি বিসমিল্লাহ বলে কোড়ালে আঘাত করলেন, তখন পাথরটি বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো, এবং তিনি তখন বললেন যে আল্লাহ আকবার বলে উনি বলেন যে আমি আমাকে শামের চাবি দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আমি শামের লাল দালানটি, প্রাসাদটি দেখতে পাচ্ছি। তারপর তিনি আর একটি অংশ খণ্ডন করলেন এবং পাথরের আর একটা অংশ ভেঙে গেল আল্লাহ আকবার বলে। তারপরে উনি বলেন যে আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে, আমি পারস্যের মাদাইনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। তারপরে ফটক দেখতে পাচ্ছিলেন এবং
আচ্ছা শানাদ একটু চুপ করো, হেলাল যেহেতু বলতে চাচ্ছে আরেকজন, নতুন একজনের বলা উচিত, আমি সেটাই চাচ্ছিলাম প্রথম থেকে। হেলাল বলো। হ্যাঁ, ওই যে থ্যাংক ইউ শানাজ। বিসমিল্লাহ বলে, ওই যে উনি চার মানে আল্লাহ আকবর বলে যখন বললে, তখন ওই যে পারস্যের চাবি আমি পেয়েছি, তারপরে শ্যামের চাবি আমি পেয়েছি, তারপরে ইয়ামেনের চাবি তখন লাস্টে বলেছে আমি ইয়ামেনের চাবিও পেলাম, যে আমি দেখতে পাচ্ছি এই। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, আমরা ওটাতে ফিরে যাই, তারপরে ওটার সম্বন্ধে আরো কিছু জড়িত ঘটনা সেটা নিয়ে আলাপ করব। তারপরে যদি সময় থাকে তো আমরা নতুন ভবিষ্যৎবাণীতে যাব। তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু যে ইয়ামেন, শাম এবং পারস্যের বিজয়ের কথাই বলেন নাই, এই এই হাদিসে এই সময় উনি এই তিন জায়গার কথা বলেন, তিন জায়গা বিজয়ের কথা বলেন, কিন্তু এছাড়াও উনি রোমের বিজয়ের কথা বলেন, মিশরের বিজয়ের কথা বলেন, ভারত বিজয়ের কথা বলেন, কোনো জায়গায় কনস্ট্যান্টিনোপল বিজয়ের কথা বলেন, এরপরেই মনে হয় কনস্ট্যান্টিনোপল বিজয়ের কথা বলা আছে। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে মন দিয়ে শুনলে মনে থাকার কথা আল্লাহ তাআলা মনে রেখে দেন, মনে রাখার ব্যবস্থা করে দেন, যদি কেউ মনোযোগ সহকারে শোনে, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ নবী কে একবার জিব্রাইল আলাইহিসসালাম কোরআন নাজিল করতেন উনার উপরে একবার, যত আমার যতদূর জানা, কিন্তু উনার মনের মধ্যে সেটাকে হেফাজত করে রাখার দায়িত্ব ছিল আল্লাহ তাআলার। আমরা একবার পড়লে পড়া হয় না, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে বারবার রিপিট করতে হয়, কিন্তু বারবার রিপিট করার পরেও আল্লাহ তাআলারই দায়িত্ব আমাদের মনের মধ্যে বসিয়ে রাখা, যে কোরআনে আয়াত হোক আর হাদিস হোক। আর হাদিস আসলে সঠিকভাবে তো এক্স্যাক্টলি ওইভাবে তো আর মনে রাখার দরকার নেই, রাফলি মনে রাখলেই যথেষ্ট, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে মনোযোগ সহকারে শোনা। এবং সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে, আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে এই শব্দটা ব্যবহার করেছেন, মনোযোগের যে আরবি শব্দ সেটা ব্যবহার করেছেন, যে মনোযোগ সহকারে শুনবে এবং তার থেকে যেটা মূল্যবান সেগুলা সেটা তা গ্রহণ করবে, তার মানে আমল করবে, তো তারাই হেদায়েত প্রাপ্ত হবে এবং তারাই বুদ্ধিমান। তো হাদিসটা আরেকবার আমরা দেখি এবং দেখবেন যে কত নিখুঁতভাবে এরা দুজন বর্ণনা করেছে, আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক, করুন এবং আমাদের সবাইকে কবুল করেন। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একটি আগত বাহিনীকে, কুরাইশ বাহিনী, ইহুদিদের বাহিনী, কয়েকটা ইহুদি গোত্র ছিল ওর মধ্যে, প্রতিহত করার জন্য মদিনার বাইরে পরিখা, গর্ত, আরবিতে বলে খন্দক, এবং এরপরে যে যুদ্ধটা হয় সেটাকে বলে খন্দকের যুদ্ধ, খনন করার সময় একটি বিশাল পাথর তাদের বাধা দেয় যা কোনো কুঠার ভাঙতে পারছিল না, সাহাবারা ভাঙতে পারছিলেন না, সময় ফুরিয়ে যাচ্ছিল এবং মানুষদের ভয় ও ক্ষুধা খেয়ে ফেলছিল। নিখুঁতভাবে বর্ণনা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং কুড়ালটি তুলে নিলেন, তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহর নামে, এবং পাথরে হাতুড়ি মারলেন এবং এর একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হল। তিনি বললেন আল্লাহু আকবার, আমাকে শামের চাবি দেওয়া হয়েছে, আমি এই মুহূর্তে এর লাল প্রাসাদগুলি দেখতে পাচ্ছি। শাম মানে হলো বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, বর্তমান লেবানন, বর্তমান ইসরায়েল এবং তুরস্কের বেশ কিছু অংশ, এই ম্যাপের লাল অংশ শামকে দেখাচ্ছে। শাম তখনকার দিনের যে শাম, কম করে চারটে দেশ এবং একটা দেশের বিরাট অংশ, তুরস্কের বিরাট অংশ, উপরের দিকটা তুরস্কের বিরাট অংশ। তারপর তিনি আরেকটি অংশ খণ্ড করে বললেন একইভাবে বিসমিল্লা, তারপরে আঘাত করলেন, এক নবীর 40টা পুরুষের সমান ক্ষমতা বলে আমি শুনেছি আলেমদের কাছে।
আল্লাহ আকবার, তারপরে আল্লাহ আকবার যে ভেঙে গেল, তারপর বললেন আল্লাহ আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে, আমি মাদাইনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। কোন সময় ছিল যখন মুসলমানরা যে নিজেদের আত্মরক্ষা করবে, বাঁচাবে কুরাইশদের থেকে এবং ইহুদিদের থেকে, সেই সম্বন্ধে সন্দেহ ছিল। এই যুদ্ধের মধ্যে 10,000 বাহিনী ছিল মুসলমানদের বিরুদ্ধে, 10,000 মতো, এবং তার মধ্যে ছিল 600 ঘোড়া সওয়ার। 600 ঘোড়া সওয়ারই যথেষ্ট ছিল কিন্তু মুসলমানদের ধ্বংস করার জন্য, এবং মদিনার পাশেই তারা চলে এসেছিল। তো মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য 600 ঘোড়াই যথেষ্ট ছিল। তারপরেও 9,400 বাহিনী ছিল, উট ছিল। তো সেরকম সময়ে, এবং এবং এই যে ওনারা যে পরীক্ষা খন্ডন কি বলে পরীক্ষা ওনারা খনন করছেন, তো এই সময় মদিনায় খাবার দাবারেরও অভাব ছিল। এই সময় ঘটনা বুঝছি আর একটা, তো খাবার দাবারের অভাব ছিল, ইসলাম জীবিত থাকবে কিনা সে সম্বন্ধে যথেষ্ট সন্দেহ ছিল। তখন উনি বলছেন শামের কথা, শামের প্রাসাদের কথা, আর চাবির কথা, আর পারস্যের চাবির কথা। অন্য হাদিসে বলা আছে যে যখন উনি এক একটা বাড়ি দিচ্ছিলেন, তখন ওখান থেকে বিদ্যুৎ, মানে বিদ্যুৎ তো না, ওই যে লাইটনিং কারেন্ট, দুটো পাথর যদি বাড়ি দেওয়া হয়, ঘষা দিলে যে ধরনের একটা স্পার্ক বের হয়, সেরকম স্পার্ক বেরোচ্ছিল, আলোর স্ফুলিঙ্গ। আমি মাদাইনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি, এই যে মাদাই মানে পারস্য সাম্রাজ্য গোলাপি রঙে দেখাচ্ছি আমি এখানে, বা বা এই ম্যাপে দেখাচ্ছে, আর সবুজটা হলো যে আরব ভূমি, হেজাজ এবং হাদ্রামাউত, নিচে ইয়েমেন এবং ওমান, এবং ডান দিকে আরো অন্যান্য দেশ। তো বিরাট সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এবং আমি আমাকে পারস্য সাম্রাজ্যের চাবি দেওয়া হয়েছে। অতঃপর তিনি শেষ খণ্ডটি ছিন্ন ভিন্ন করে বললেন, আল্লাহ আকবার, আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে, আল্লাহর কসম, আমি এখান থেকে এই মুহূর্তে সানার ফটক দেখতে পাচ্ছি। সানা হলো ইয়েমেনের রাজধানী। একাধিক হাদিসে এর বর্ণনা আছে, তিনি নিশ্চিতভাবে উল্লেখ করেছেন ইয়েমেন হলো সৌদি আরবের দক্ষিণে। দক্ষিণে যদি দেখেন ওখানে লেখা আছে ইয়েমেন, ডান দিকে ওমান, তারপরে মাস্কাট রাজধানী, আবুধাবি, দুবাই পশ্চিম দিকে। তো এই ম্যাপটাতে দেখা যাচ্ছে মধ্যের যে সাদাটে অংশ সেটা হলো মদিনা এবং তার আশেপাশের অংশ, এবং তার চারিদিকে তিন দিকে হলো এই সাদাটে অংশ হলো মদিনা, এই যে সবুজ সবুজ এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদের নববী, আর এই আরেকটা সবুজ আমি লাল দিয়ে দেখাচ্ছি, এখানে মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সময় ওনার হেডকোয়ার্টার, কমান্ড পোস্ট, এবং এই একদিক উত্তর দিক, এই আরেক দিক দক্ষিণ দিক, আর এই একদিক পশ্চিম দিক পাহাড় দিয়ে ঘেরা। উহুদ পাহাড়টা হলো আরো উত্তরে, উহুদ পাহাড়।
এই একটা দিক খোলা, এটা হলো উত্তর পশ্চিম দিক খোলা, শত্রুরা আসলে এই দিক দিয়ে আসবে। তো পরীক্ষা খনন করা হচ্ছে, এই যে আমি লাল দিয়ে দেখাবার চেষ্টা করছি, লাল ফোঁটা, এই পুরো এলাকা কত মাইল হবে আল্লাহ জানেন, মনে করেন 10 মাইল যদি হয় পুরাটা, 7 মাইল 8 মাইল আমি সঠিক জানি না, পুরো এলাকাটা খনন পরীক্ষা খনন করা হয়। এই গর্তের মধ্যে দিয়ে যদি শত্রুরা আসতে চায় তো ঘোড়া নিয়ে আসা তো মুশকিল, আর গর্তের মধ্যে যদি তারা নামে তাহলে এদিকে মুসলমান বাহিনী থাকবে, মুসলমান বাহিনী তাদেরকে আন্দাজ করে তীর মারতে পারবে, আক্রমণ করতে পারবে। তো ঘোড়া নিয়ে সাহসই পাবে না তারা আসতে। এবং এখানে একদল শত্রুপক্ষ ইহুদিরা, এখানে আর একদল শত্রুপক্ষ ইহুদিরা, ইহুদিদের আরেকটা দল, আর এখানে হলো কুরাইশরা, সর্বমোট 10,000। আচ্ছা, এখানে কয়েকটা ঘটনা আছে। প্রথম ঘটনা যেটা আমি বলবো সেটাও জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পাওয়া। ওনার কাছ থেকে আমরা 2000-এর বেশি হাদিস পেয়েছি, সঠিক হাদিস, সহি হাদিস। এবং আমি যেটা এখন বলবো ইমান বাড়াবার জন্য, পুরোটাই ইমান বাড়াবার জন্য। এই যে শাহনাজ যেটা বললো, বা হেলালুন নাহার যেটা যা বললো, এটা এটা এত নিখুঁতভাবে মনে না রাখলেও চলে এখানে, কারণ এখানে আমল করার কিছু নাই। আমল ইমান বাড়াবার জন্য যা কিছু আমরা এখন করছি, ভবিষ্যৎবাণী ফলিত হয়েছে, এটা ইমান বাড়াবার জন্য। তো আমি যে এখন ঘটনাটা বলবো, ঠিক এই যে 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 মানে আমরা যা এতক্ষণ দুইবার করে শুনলাম, তার 3-4 ঘন্টার মধ্যে কি কি ঘটে সে সম্বন্ধে আমি একটা হাদিস থেকে বলবো, যেটা বুখারি শরীফে এসছে হাদিসটা, জাবির বিন আবদুল্লাহ উনি বর্ণনা করেন। তো উনি বলছেন সেই হাদিসে যে যখন আমরা পাথরটা ভাঙতে পারছিলাম না, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে এই পাথরটা আমরা ভাঙতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন, ওই যে ওখানে যে পরীক্ষা খনন করা হচ্ছিল, গর্ত খনন করা হচ্ছিল, ওখানে উনি বসেছিলেন, কাজ করতে করতে হয়তো উনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তো জাবির বিন আবদুল্লাহ বলেন যে আমরা দেখতে পেলাম ওনার পেটে একটা পাথর বাঁধা। তখনকার দিনে প্রথা ছিল যে যদি খাবার দাবার না পেত তো পেটের যন্ত্রণা কম করাবার জন্য পেটে পাথর বাঁধতেন তখনকার মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে একটা পাথর বাঁধা ছিল, যেটা উনি দেখতে পেলেন, উনি দাঁড়াবার সময় দেখতে পেলেন জাবির বিন আবদুল্লাহ। তো উনি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়ার নাই, জিজ্ঞেস করলেন, কারণ হাদিসে বলা আছে যে উনি 3 দিন খান নাই, সেই পর্যন্ত সেই মুহূর্ত পর্যন্ত 3 দিন উনি ওনার পেটে খাওয়ার পরে নাই, এবং অন্যান্য সাহাবাদেরও কাছাকাছি অবস্থা ছিল। তো জাবির বিন আবদুল্লাহ, তারপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পাথরটা ভাঙলেন, সে সম্বন্ধে ঘটনা আমরা শুনলাম, উনি কি বললেন সে সম্বন্ধে আমরা শুনলাম। তো এরপর জাবির বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ভাঙার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি পেয়ে উনি বাড়ি গেলেন, এবং ওনার স্ত্রীকে বললেন যে বাড়িতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবস্থায় দেখে এসেছি, আমি তারপরে চুপ থাকতে পারি না, বা শান্ত থাকতে পারি না, বা কিছু না করে থাকতে পারি না, এরকম কিছু বললেন। এবং জিজ্ঞেস করলেন যে খাবার কি আছে বাড়িতে, খাবার কি আছে। স্ত্রী বললেন যে কিছু বার্লি আছে আর একটা ছাগল আছে, ছাগলের বাচ্চার মতো ছাগল আছে, বাচ্চা ছাগল আর বার্লি, ব্যাস আর কিছু নাই খাবার। ছাগল তো রেখে দেয়, বড় হবে দুধ দিবে, একটা মহিলা ছাগল ছিল। উনি বললেন যে আমি এই ছাগলটাকে জবাই করছি, তুমি বার্লিটাকে
পিষে ফেলো যাতে করে রুটি বানানো যায়, আটার মতো করা। তুমি রুটি বানাও, আমি এটা ছাগলটাকে জবাই করে ছাড়াচ্ছি, এর চামড়া ছাড়াচ্ছি, গোস্ত টুকরা করছি। তো উনি সেটা করতে শুরু করলেন। স্ত্রী রুটি বানাবার জন্য, বার্লির রুটি বানাবার জন্য উনি ব্যস্ত হয়ে পড়লেন। জাবির বিন আবদুল্লাহ চামড়া ছাড়িয়ে মাংস টুকরা টুকরা করে ছাগলটার উনি রান্না করার জন্য বললেন স্ত্রীকে। স্ত্রী একটা মাটির পাত্রে, একটা মাটির হাঁড়িতে গোস্ত রাঁধতে শুরু করলেন একটা চুলার উপরে দিয়ে, এবং একসাথে আরেক পাশে রুটি বানাবার ব্যবস্থা করছিলেন। তো যখন কাছাকাছি হয়ে আসলো, চুলার উপরে হাঁড়ির কড়ায় গোস্ত সিদ্ধ হচ্ছে, রান্না হচ্ছে, সেটা ঢাকা অবস্থায় আছে, এবং যেখানে রুটি সেঁকবে সেখানে উনি রুটি সেঁকছিলেন, তো তখন সেই সময় যখন খাবারের সময় বা এই খাবার তৈরির সময় ঘনিয়ে আসলো, গোস্ত রান্নার সময় ঘনিয়ে আসলো, তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দু একজনকে নিয়ে, কিছু খাবার আছে আমার কাছে, খেতে আসেন। উনি কি বললেন, দু একজনকে নিয়ে আসেন, আপনার সাথী, যাকে ইচ্ছা আপনার, আমার বাড়িতে এসে কিছু খেয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে খাবার কতটুকু আছে। তো জাবির বিন আবদুল্লাহ বললেন এই খাবার আছে, মানে তিন চার জনের মতো হবে, উনি আছেন, ওনার স্ত্রী আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো দুজনকে আসতে বললেন। হাদিসে বলা আছে দু একজনকে নিয়ে আসেন আপনি, তার মানে চার পাঁচ জনের খাবার আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন কটু খাবার আছে, উনি ওরকমই শুনলেন, একটা ছোট ছাগলের বাচ্চা, গোস্ত আর কিছু সামান্য কিছু রুটি, তার মানে তিনজন চারজন পাঁচজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা শুনে উনি তো বুঝতে পারলেন কটু খাবার আছে, উনি তো না বুঝার কথা না। উনি বললেন যে এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট এবং ভালো খাবার। তারপরে যেটা বললেন সেটা হলো অদ্ভুত। উনি ওনার তারপর বললেন যে তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো যে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের বাড়িতে না যাই, হাঁড়ির পাত্রে যে গোস্ত রান্না হচ্ছিল তার পাত্রটা, মানে ঢাকনিটা, ঢাকনিটা যেন না সরায়, এবং রুটি যেখানে শেকা হচ্ছিল সেখান থেকে যেন বের না করে, ঢাকনা যেন না খুলে রুটি যেন বের না করে আমি যতক্ষণ পর্যন্ত না আসি। এটা বললেন, এটা অদ্ভুত তেমন কিছু না, কিন্তু অদ্ভুত হলো যে তারপরে উনি ওনার সাথে যতজন ছিল, এবং হাদিসে বর্ণনা করা নাই যে কতজন ছিল, এই যে পরীক্ষা খনন করা হচ্ছিল, হয়তো বিভিন্ন, আমি ধারণা করছি, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দল বেঁধে বিভিন্ন জায়গায় তারা খনন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে দল ছিল সেই দলে যে কতজন ছিল সেটা কোথাও বলা নাই, আমি পাই নাই, বুখারী শরীফে হাদিসও বলা নাই। আন্দাজে যদি আমি বলি একটা সংখ্যা, চল্লিশ পঞ্চাশ ষাট জন হবে। তো পঞ্চাশই যদি ধরি সহজ করার জন্য, উনি পঞ্চাশ জনকে বললেন যে আসো আমার সাথে খাবারের জন্য। জাবির বিন আবদুল্লাহ তাড়াতাড়ি বাড়ি গেলেন এই কথা শুনে, এবং স্ত্রীকে বললেন আল্লাহর রহমত হোক তোমার উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাইকে নিয়ে আসছে। তো স্ত্রী জিজ্ঞেস করলেন যে তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলে যে কতটুকু খাবার আছে? উনি বললেন যে হ্যাঁ আমি বলেছি। সবাই আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, চল্লিশ জন হোক, পঞ্চাশ জন হোক, ষাট জন হোক, তারপরে এসে বাড়ি, বাড়ি তো ছোট বাড়ি, কোথায় চল্লিশ পঞ্চাশ জনের জন্য বা দশ জনের জন্য জায়গা নেই, তখনকার দিনে যে বাড়ি ছিল এক একটা, আর ইনি এত বড় লোক না,
জাবির বিন আবদুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন যে সব একসাথে ঢুকো না। সাধারণত এরকম পরিস্থিতিতে এবং এরকম ১১টা ঘটনা আছে একটা বইয়ে, আমার হঠাৎ মনে হলো এই ঘটনাটা, আমি একটা বই পড়েছিলাম এই খন্দকের যুদ্ধের সময়, এই ঘটনাটা একটা বই পড়েছিলাম, তখন আমার খেয়াল হলো যে আরে এটা তো এখানে বলা যেতে পারে ইমান বাড়া, ইমানের মজবুতির জন্য, এই জন্য আমি শেয়ার করছি। তো আরো ১১টা ঘটনা আছে, পরপর ১১টা ঘটনা আছে, তার মধ্যে এই একটা ঘটনা, এবং একই ধরনের ঘটনা যে সামান্য খাবার যেটা দুইজনের জন্য বা চারজনের জন্য বা পাঁচজনের জন্য, কোনো সময় ৭০ জন খেয়েছে, কোনো সময় ৬০ জন খেয়েছে, কোনো সময় ৫০ জন খেয়েছে, সামান্য খাবার বা সামান্য দুধ, আমি অন্য এক সময় বলবো, একটা অদ্ভুত ঘটনা, এক পেয়ালা দুধ ৭০ জন খেয়েছে, তারপরেও দুধ বাকি ছিল, ওই পরিমাণের দুধই বাকি ছিল, ৭০ জন পেট ভরে খেয়েছে, এরকম না যে এক চুমুক খেলো তারপরে আরেকজনকে দিয়ে দিল, প্রত্যেকে পেট ভরে খেয়েছে আর খেতে পারে না। তারপরে শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা আরেকটা ঘটনা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে নিয়ে এসেছিলেন, ৭০ জন ছিল মসজিদে তখন, তো উনি বললেন যে ৭০ জনের পরে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কটুক দুধ আছে, তা আমি বললাম, তারপরে উনি বললেন তুমি খাও এখন, না ওটা জিজ্ঞেস করেন নাই কটুক আছে, উনি বললেন যে আবু হুরায়রা আর কে বাকি আছে, তো তখন আবু হুরায়রা বললেন যে আমি আর আপনি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওটা তুমি খাও, তারপরে উনি খেলেন, বললেন যে আবার খাও, আবার খেলেন, আবার খাও, আবার খেলেন, তারপরে বললেন যে আমি আর পারবো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই পরিমাণের দুধই ছিল, ওই পরিমাণের যা দিয়ে আমি শুরু করেছিলাম, উনি সবাইকে দিয়েছেন একের পর এক। উনি তো প্রথম দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুধটা সবাইকে তুমি দাও, উনি বললেন যে আমার তো মুখ শুকিয়ে গেল, যে আমার ক্ষুধা আর আমি ক্ষুধার কারণে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর উনি আমাকে বললেন সবাইকে ডেকে নিয়ে আসতে, তারপর আমাকে আবার বলছেন যে সবাইকে দিতে, তো থাকবে তো না কিছু, কিন্তু শেষে দেখা গেল যে ওই পরিমাণে দুধই আছে, উনি খেলেন, তারপরে দেখা গেল ওই পরিমাণে দুধই আছেন, উনি পেট ভরে খেলেন, ৩ বার খেলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়ে শেষ করলেন। তো এরকম এরকম আরো অনেক ঘটনা আছে যেখানে অনেক লোক একসাথে খেয়েছে অল্প কয়েকজনের খাবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন যে একসাথে তোমরা জড়ো হও না, উনি ভিতরে গেলেন এবং উনি নিজে এক একটা রুটি কেটে, একটা রুটি ধরলাম, একটা রুটি বা দুটো রুটি উনি সামান্য ছোট অংশ করে কেটে তার মধ্যে গোস্ত ঢেলে উনি এক একটা গ্রুপকে, ৪ জন ৫ জনের বা ৭ জনের বা ১০ জনের গ্রুপকে, এক একটা গ্রুপকে দিয়েছেন, এবং আবার একটু রুটি কেটে আবার তার সাথে মাংস দিয়ে আরেকটা গ্রুপকে দিয়েছেন। এভাবে একের পর এক, একের পর এক, যখন সবার খাওয়া শেষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খেলেন, তারপরে দেখা গেল যে আরো খাবার বাকি আছে, যেটা ৪ জন ৫ জনের খাবার সেটা ৫০ জন ৬০ জন খাওয়ার পরে আরো খাবার বাকি আছে। তখন উনি যাওয়ার আগে জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহার স্ত্রীকে বললেন যে এই খাবার তুমি আরো বিতরণ করো, কারণ মানুষ অনেক মানুষ না খেয়ে আছে, তারপর উনি চলে গেলেন। এই ঘটনাটা মনে পড়লো, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ওই একই সাহাবি জাবের বিন আবদুল্লাহ এই দুটো হাদিসই উনি বলেন, ওনার নকল করা প্রায় ২৬০০ মতো হাদিস আছে, সহি হাদিস। আরেকটা ঘটনা আমার মনে পড়লো এই যুদ্ধ সম্বন্ধে, যেটা আমি এক আলেমের মুখে শুনেছিলাম এবং পরে আমি দুটো জায়গায় দেখলাম, দুটো জায়গায় লেখা আছে। তো তখন আমার মনে পড়লো আরে এটা তো আমি শুনেছিলাম কোনো এক আলেমের মুখে, হয়তো বা একাধিকবার শুনেছি, সেটা আপনাদের সামনে বলি। সেখানে আপনারা আলী রাদিয়াল্লাহু আনহুর জজবা স্পিরিট, ওনার যে ইমানের মজবুতি কিরকম ছিল সেটা বুঝতে আন্দাজ করতে পারবেন। তো এখন এই যুদ্ধে চলে আসি,
আচ্ছা, তার আগে বলি একটা কথা, বলেছি যে 10,000 ইয়ে ছিল, কাফের মুশরিক এবং ইহুদি, 600 ঘোড়সাওয়ার এবং অনেক উট ছিল, মুসলমানরা ছিল 3,000। এবং এই পরিখার এই পাশে ট্রেঞ্চ, খন্দক, খন্দকের এই পাশে মুসলমানরা 3,000। এই মদিনায় যত 14 বছরের বয়সের ঊর্ধ্বে পুরুষ ছিল সবাই যোগ দিয়েছিল, 3,000 10,000-এর বিরুদ্ধে। ওই ঘোড়সাওয়ারই যথেষ্ট ছিল, যদি এই এই পরিখা খনন করা না হতো তো ঘোড়সাওয়ারই যথেষ্ট ছিল এসে একেবারে এদেরকে ধ্বংস করে দেওয়া। পরিখা খনন করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন খবর পেলেন, কিছু ইহুদি গোত্র ছিল যারা মুসলমানদের মিত্র, চুক্তির সাথে আবদ্ধ ছিল, মিত্র মিত্র গোত্র মুসলমান ইহুদিদের, তারা এসে খবর দিয়েছিল যে এরকম সংখ্যক, আন্দাজ এরকম সংখ্যক শত্রু আপনাদের মোকাবেলা করার জন্য, আপনাদের ধ্বংস করার জন্য আসছে, তারা আর হয়তো আন্দাজ 6 দিনের মধ্যে পৌঁছে যাবে, আপনাদের 6 দিন সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন একটা কি বলে মজলিস, একটা পরামর্শের জন্য, মশওয়ারা বলে পরামর্শ, এর মজলিস বসালেন এবং সেখানে বিভিন্ন জন বিভিন্ন উপদেশ দিলেন। তার মধ্যে সালমান ফার্সি, উনি ছিলেন পারস্যের মুসলমান হয়েছিলেন, পারস্য থেকে এসেছিলেন উনি, এবং এবং মদিনায় অপেক্ষা করছিলেন। উনি খবর পেয়েছিলেন যে এখানে এক নবী আসবে, শেষ নবী, উনি মদিনায় অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন, তার পরপরই উনি মুসলমান হন। উনি উপদেশ দিলেন এই পরিখা খনন করার জন্য, এবং সেভাবে খনন করা হয়, আর না হলে ওই যুদ্ধে মুসলমানরা ধ্বংস হয়ে যেতে পারত। তো যেহেতু এই এই 6 দিন সময় পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যত মানুষ ছিল মদিনার মধ্যে তারা সবাই কম বেশি অংশগ্রহণ করে, খাবার নাই দাবার নাই ঠিক মতো, তারপরে অংশগ্রহণ করে এবং এই পরিখাটা খনন করে, যার ফলে শত্রু বাহিনী এসে ঘোড়া দিয়ে আক্রমণ করতে পারেনি। এবং তারা যে নিজেরাও পদাতিক বাহিনী যেটা পায়ে চলে সেটা দিয়ে আক্রমণ করবে সেটাও পারে নাই, কারণ এই ইয়েটা পার হতে হবে, এই খন্দক বা পরিখা গর্ত পার হতে হবে। পার হতে গেলেই তারা তীরের মুখে, তীরের সম্মুখীন হবে, মুসলমানদের তীরের সম্মুখীন হবে, তো তারাও পার হতে পারছিল না। কুরাইশদের এক নাম করা যোদ্ধা ছিল আমর বিন আব্দুল উদ, আমর বিন আব্দুল উদ, তাকে বলা হতো সে 1,000 সৈন্যের সমান, 1,000 সৈন্যের সমান, 1,000টা মানুষের সমান, যোদ্ধার সমান। সে এবং ইকরামা বিন আবু জাহেল, আবু জাহেলের পুত্র একজন ইকরামা, এরা মিলে, এবং তার সাথে হয়তো আরো 2-4 জন 5 জন ছিল, তারা কোনো একটা অংশ দিয়ে পার হয়ে, কোনোভাবে পার হয়ে মুসলমানদের অঞ্চলে চলে আসে এবং একটা উঁচু জায়গা দখল করে নেয়, এই পাশে উঁচু জায়গা দখল করে নেয় কোনো এক পাশে, সঠিক বলতে পারবো না, সালা নামক এক জায়গা, উঁচু জায়গা দখল করে নেয়, এবং দখল করে আগাতে পারছে না, কারণ আগালেই মুসলমানরা তীর নিয়ে, মুসলমানরা তো তখন 3,000, আর এরা মাত্র 4-5 জন পার হয়ে এসছে, খন্দক পার হয়ে এসছে। তো সে আহ্বান জানালো যে কে আছো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মুসলমানদের প্রতি আহ্বান জানালো, সে সে একা লড়বে, মুসলমান কেউ একজন একা লড়বে। তো তার যে নাম ছিল সবাই তাকে চিনত, তার বিরুদ্ধে দাঁড়াবার মতো কোন মুসলমানের সেই দিন সাহস হয় নাই। আমরা মনে রাখি যে যুদ্ধে মারা গেলে শহীদ, শহীদ সরাসরি বেহেস্তে, তার কোনো হিসাব নাই, কিয়ামতের দিন শহীদের হিসাব নেওয়া হবে না, এবং হজ করতে যারা মারা যাবে
এই দুই শ্রেণীর মানুষের হিসাব নেওয়া হবে না, আরো আছে, আরো শ্রেণী আছে যাদের হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন। তো এই সত্ত্বেও কোনো মুসলমান সাহস পায় নাই আমার এর সামনে দাঁড়াবার, তার সাথে যুদ্ধ করার। আলী রাজিয়াল্লাহ আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব আমার এর সাথে যুদ্ধ করতে। আলী রাজিয়াল্লাহ আনহুর বয়স আমি আন্দাজ করছি, আলেম বলেছিলেন 21 বছর বয়স হবে এরকম কিছু, কিন্তু আমার আন্দাজে আর একটু বেশি হতে পারে, আর কিন্তু 25-এর বেশি হবে না বয়স। 25 বছরের একজন যুবক এই আমার এর সাথে যুদ্ধ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিদান হতে রক্ষা করতে চেয়েছেন এবং বললেন আলী এটা আমার, তুমি বসো। তো আমার রাজিয়াল্লাহু আনহু তো বলা ঠিক হবে না, সে তো কাফের ছিল। আমার আবার সে ঘোষণা করলো, কে আছো আমার আমার সাথে যুদ্ধ করার জন্য, এগিয়ে আসো। দ্বিতীয়বার আলী রাজিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বসিয়ে দিলেন, আলী বসো এটা আমার। তো আমার আবার ঘোষণা করলো, কে আছো আমার সাথে যুদ্ধ করার জন্য, এগিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়ালেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। কোনো মুসলমান সাহস পায়নি ওই দিন। আলী রাদিয়াল্লাহু আনহু একজন যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহই জানেন উনি আল্লাহর থেকে কোনো ইশারা পেয়েছিলেন কি না যে আলী রাদিয়াল্লাহু আনহু কে ছেড়ে দাও, উনি ছেড়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো যদি উনি ইশারা পেয়ে থাকেন আল্লাহর কাছ থেকে, তো এটাও একটা ভবিষ্যৎবাণী, এটাও একটা ভবিষ্যৎবাণী যে আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু হবে না, কিছু হবে না সেটা আমরা জানি হয় নাই, কারণ উনি জীবিত ছিলেন, উনি খলিফা হয়েছিলেন। উনি গেলেন, তখন আমার বলল এটা কে, হয়তো চিনতে পেরেছিল হয়তো চিনতে পারে নাই, না চিনতে পারার কথা না, আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার বাসী, ওখানেই জন্ম, আবু তালেবের সন্তান, আবু তালেবকে সবাই চিনে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আলী বিন আবি তালেব, আবু তালেবের পুত্র। তো আমার শুনে বলল যে ভাতিজা তোমাকে মেরে আমি বদনাম করতে চাই না, এ ধরনের কিছু যুদ্ধ করতে চাই না আমার, এই এই একটা কম বয়সের একটা যুবককে আমি হত্যা করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, এ ধরনের কিছু বললেন। উনি জোর দিয়ে বললেন যে না চলো আমরা যুদ্ধ করি। তো যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো তুমুল যুদ্ধ দুজনের মধ্যে, মল্লযুদ্ধ। এবং যুদ্ধ হতে হতে ধুলা, মরুভূমিত ধুলা, ধুলায় ভরে গেল। আর যারা দেখছিল ওই পাশ থেকে কাফেররা ইহুদিরা এবং এদিক থেকে মুসলমানরা, ওই ধুলা ধুলা এত ঘন হয়ে গেল যে ভিতরে যে যুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে মল্লযুদ্ধ, কেউ দেখতে পাচ্ছে না এক সময়। তারপরে এক সময় একটা শব্দ হলো যেখান থেকে বোঝা গেল যে এটাই একটা, এটাই একজনের শেষ আর্তনাদ, একজনের শেষ আর্তনাদ। বুঝতে পারলো যে একজন শেষ হয়েছে, ধরাশায়ী। তো কে ধরাশায়ী হয়েছে সেটা তো দেখতে পাচ্ছে না দুলার কারণে। তারপরে আল্লাহু আকবার শব্দ হলো, তখন বুঝতে পারলো সবাই যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি আমারকে ধরাশায়ী করেছেন, হত্যা করেছেন। তো এ সম্বন্ধে পরে আমরা জানতে পাই যে আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় আমারকে মাটিতে ধরাশায়ী করে তার বুকের উপর বসেছিলেন, তাকে তলোয়ার দিয়ে হত্যা করার জন্য। তখন আমার থুতু ফেলে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে,
তখন আলী রাদিয়াল্লাহু আনহু উঠে যান এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসেন, আবার আমারকে ধরাশায়ী করেন এবং তখন হত্যা করেন। তো উনি উঠে যান কেন এ সম্বন্ধে অন্য জায়গায় যা পড়েছি এবং ওটা আরেকটা ঘটনা নাকি এই ঘটনাই আমি সঠিক বলতে পারবো না। তো সেখানে বলা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু কোনো এক শত্রুকে ধরাশায়ী করার পরে যখন তাকে মারতে যাবেন তার বুকের উপরে বসে সেই শত্রু থুতু মারে, সেখানে অবশ্য নাম বলা নাই যে আমার আমারের উপরে উনি বসে আছেন বুকের উপরে, তারপর ওনাকে হত্যা করতে যাচ্ছেন, তো শত্রু থুতু ফেললো এটা বলা আছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু উঠে যান, শত্রু জিজ্ঞেস করলো যে তুমি উঠে গেলা কেন, তুমি তো মেরে ফেলতে পারতাম আমাকে। উনি বললেন যে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে তোমার সাথে যুদ্ধ করছিলাম, আল্লাহর ওয়াস্তে মারতে যাচ্ছিলাম আল্লাহকে খুশি করার জন্য, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য তুমি আমার মুখে থুতু মারলা, এর ফলে আমার রাগ চেপে গেল, জেদ চেপে গেল, তুমি আমাকে অপমান করলা। আমি ভাবলাম এখন যদি আমি ছুরি তোমার উপরে বসাই, চিন্তা করেন কি আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল আলী রাদিয়াল্লাহু আনহু। উনি উঠে গেলেন, উনি বললেন যে আমি যদি এখন তোমাকে হত্যা করি তো তাহলে আমার রাগের কারণে হবে, আমার অপমানের কারণে হবে, আমার জেদের কারণে হবে। তো এই ঘটনাতে আবার ফিরে আসি, আমি জানি না ওই ঘটনাটা এই যে আমি যেটা বললাম ওটা কার সাথে ছিল, এই ঘটনায় যদি ফিরে আসি তো উনি আবার ফিরে আসেন, আবার সেই লোককে ধরাশায়ী করেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর এই সম্বন্ধে আরো দু একটা ঘটনা আমি বলবো সামনের বার, তারপরে এর পরের যে ভবিষ্যৎবাণী আছে সেটাতে ফিরে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। এর থেকে যদি আমরা কিছু শিখে থাকতে পারি নিয়ত সম্বন্ধে, যখন কোনো কাজ করি আমরা কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করি, আল্লাহর ওয়াস্তে করি, এটা বড় শিক্ষা সবার জন্য, খুব বড় শিক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহু যে উঠে গেলেন থুতু মারার পরে, আমার সন্দেহ হয় যে এত সেলফ কন্ট্রোল, এত আত্মনিয়ন্ত্রণ যে কারো থাকতে পারে, অদ্ভুত ব্যাপার। তো আল্লাহ তাআলা তৌফিক দেন, বুঝ দেন আমাদেরকে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে এই তৌফিক দিয়েছেন, কত ধরনের নিয়ামত দান করেছেন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন, বিভিন্নভাবে নিয়ামত দান করছেন। এবং এই একটা কথা অনেকদিন ধরে বলবো করে বলা হয়নি, আজকে বলি, সেটা হলো যে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু এত পরিমাণে দেন নাই আমাদের, দিয়েছেন আমাদের প্রয়োজন মিটাবার জন্য, এবং প্রয়োজন যদি মিটে যায়, এক হাদিস থেকে পাওয়া যায়, তোমার যদি প্রয়োজন মিটে যায় এটাই তোমার জন্য যথেষ্ট, কারণ এর বাইরে, প্রয়োজন মিটানোর বাইরে যদি আমার উদ্বৃত্ত সম্পদ থাকে তাহলে কিন্তু আমি বিপদে পড়ব, কারণ আমার হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন, আমার হিসাব নেওয়া হবে, যাকে যত বেশি বাড়তি দেওয়া হয়েছে তাকে তত বেশি হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা খুব বেশি আমাদের দেন নেই, খুব বেশি দিলে হয়তো আমরা এই তালিমে হালকাই থাকতাম না, হয়তো আমলের মধ্যেই থাকতাম না, যেটা হয় বড় লোকদের যেটা সাধারণত হয়ে থাকে, দিন থেকে এত দূরে চলে যায়, আল্লাহ থেকে এত দূরে চলে যায়, কারণ আল্লাহর তো প্রয়োজন নাই। তো তখন আমার যদি যথেষ্ট থাকে, আমার প্রয়োজন মিটাবার পরে যদি যথেষ্ট থাকে, আমি যা চাই সেটা যদি আমি করতে পারি, তাহলে আমার আল্লাহকে কি প্রয়োজন, এরকম একটা ভাব চলে আসে। এবং তারাই গতবার বেহায়াপনার সম্বন্ধে বলছিলাম,
এবং নির্লজ্জতা সম্বন্ধে বলছিলাম, এরাই নির্লজ্জতার মধ্যে এবং বেহায়াপনার মধ্যে জড়িত হয়ে পড়ে, যাদের যত বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছেন তার থেকে। তো আরো শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ তাআলার যে উনি আমাদের মধ্যে বেশিরভাগই, সবাই না আসলে, বেশিরভাগই যথেষ্ট পরিমাণে সুস্থ আছি আমরা, যে সাধারণ জীবন যাপন করতে পারছি এবং সাধারণ কাজ এবং আমল করতে পারছি। আমার পরিচিত, আমি হিসাব করছিলাম, সংখ্যায় বেশিও হতে পারে, 6 জন ক্যান্সার পেশেন্ট আছে যাদেরকে ডাক্তাররা বলে দিয়েছে যে তোমাদের তোমাদের আর কোনো চিকিৎসা নাই, 6 জন আর কোনো চিকিৎসা নাই। এর একটা একটা দিক আছে যে জন্য এরাও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে যদি এরা বুঝতে পারে, সেটা হলো যে এই যে তারা যে শুনলো, তাদের দিন দিন সীমিত, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারে, যেটা সুস্থ থাকলে মানুষ নেয় না। যদিও আল্লাহ নবী বলেছিলেন যে কোনো সময় মৃত্যু আসতে পারে, এবং মৃত্যুর জন্য যে সর্বদা প্রস্তুতি নিতে থাকে সেই হলো বুদ্ধিমান, তারপরেও মানুষ নেয় না, এবং যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তো এরা যে জানতে পারছে যে মারা যাবে, সময় ঘনিয়ে আসছে, এরপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ বাঁচিয়ে রাখতে পারেন যতদিন ইচ্ছা। পরশুর আগের দিন বলছিলাম যে আমার পরিচিত একজন, তাকে যখন ডাক্তার বলে দিয়েছে যে তোমার 6 মাসের মতো সময় আছে, তারপরে সে 27 বছর উনি বেঁচে ছিলেন, 27 বছর। এবং আমার হাতে, আমার ছোট ভাইয়ের হাতে কলমা পড়েছে সে ব্যক্তি, আমেরিকান নেভির সবচেয়ে উচ্চ পদস্থ, যে সবচেয়ে উপরের যে পদ তার নিচের পদে রিটায়ার করে। তো এই 6 জন প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং আরো 5-6 জনের কথা আমরা জানি যারা ক্যান্সার আক্রান্ত, যাদের চিকিৎসা চলছে। তো আমরা তো এদের জন্য দোয়া করতে পারি, আরো যারা অসুস্থ আছে, বিভিন্ন ভাবে অসুস্থ, শুধু ক্যান্সার একটা রোগ, সবার জন্য আমরা দোয়া করি। ফেরেশতারা দোয়া করবে, তুমি যে দোয়াটা তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য করলা, সেই দোয়াটা তোমার জন্য আগে কবুল হোক, হাদিস থেকে আমরা পাই। যখনই আমরা অন্যদের জন্য দোয়া করব, তখন ফেরেশতাদের দোয়া পাই আমরা। শুকরিয়ার কথা বলেছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ শুকরিয়া হলো যে যেই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই স্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে প্রয়োজনটা আল্লাহ তাআলা মিটিয়েছেন, এরপরে আল্লাহর এবাদতে মনোনিবেশ করা, পুরাপুরি ভাবে দিনে আসার চেষ্টা করা, সেটার জন্য দোয়া করি আমরা, সেটার জন্য নিয়ত করি। প্রথমত দোয়া করি, এলেম শিক্ষা করি, আমল করি, দাওয়াত দিই, এবং মনে রাখি আমরা যে সুস্থ আছি, যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি, মুহূর্তের মধ্যে আমাদের দিন রাত হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে সামান্য একটা কল কবজা শরীরে একটু এদিক ওদিক হয়ে গেল, বাস শেষ। সবসময় প্রস্তুত থাকো, আল্লাহ নবী বলছেন। তো আমরা দোয়া করি জনাব খুরশেদ আলম মজুমদারের জন্য, আল্লাহ তাআলা ওনাকে এবং বাকি যাদের নাম আমি বলছি তারা, তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সদয় হন, সহায় হন, সাহায্য করেন, রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন, হেফাজত করেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ মজুমদার সাহেব, বেগম উসাম্মেত, রাহেলা বেগম, বেগম নার্গিস পারভিন, রেশমা, রোজি, এর মধ্যে বেশিরভাগ নামই আমি বললাম ক্যান্সার পেশেন্ট, সার্জারি হয়েছে বা
চিকিৎসা হচ্ছে, আমি ক্যান্সার পেশেন্ট না, একে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, তার যা সমস্যা আছে সমাধান করে দেন। আরিফিন আহমেদ, ডক্টর মহিউদ্দিন আহমেদ, আসিফ, মহিদুল ইসলাম, জুয়েল, মিনু, জনাব নাসির আহমেদ, আমার মিয়া ভাই, ইজাজের পরিবারকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, দুলা ভাই সহ ইমতাজ আহমেদ, রতন, নাজিম আহমেদ, স্বপন, এদেরকে সুস্থ করে দেন, মাহমুদুর রহমানকে সুস্থ রাখেন, সালেহা বেগম, এবং আমাদের নিয়মিত অংশগ্রহণকারী লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুল, এর সার্জারি হয়েছে আজকে সিএমএইচে, সে আপাতত সুস্থ আছে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন যে কারণে সার্জারি হয়েছে, এবং খাজা নাহিনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সবার নাম আমি বলতে পারি নাই, যাদের নাম বলতে পারি নাই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা তাদের দেখভাল করেন, এবং পিকুর সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা এইসব আমাদের সাথে যারা ছিলেন গত আড়াই বছরে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন, এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, অলিন্দ, শেখ ওয়াসিউজ্জামান, জনাব আব্দুল আজিম, জনাব গাজী মোহাম্মদ শরীফ, বেগম আজিমুন্নেসা, এবং আরও যদি কেউ থেকে থাকে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আহলুহু, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা وأذائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا قضيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما إلا نصرته، ولا مسلما إلا رحمته، ولا حاجة هي لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم، أنت المستعان وليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب البوصيرات، وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، واجعلنا للمتقين إماما، ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. والله فاتر السماوات والارض، انت ولي في الدنيا والاخره، والله তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো এবং যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো, সমস্ত কিছু ভুল ভ্রান্তি ঘাটতি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে আল্লাহ, এবং তাদের কবরকে প্রশস্ত করে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও কবরের প্রতিটা দিন, এবং কিয়ামতের দিন যখন তাদেরকে উঠাবা এবং আমাদেরকে উঠাবা আল্লাহ,
আমাদেরকে কবরে অনুরূপ ব্যবহার দেখিও আল্লাহ, এবং আমাদেরকে কিয়ামতের দিন এবং তাদেরকে কিয়ামতের দিন যখন তুমি উঠাবা আল্লাহ, তুমি আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তোমার আমাদের হিসাব সহজ করে দিও, আমল নামার ডান হাতে দিও, আমাদের নিশ্চিন্ত মনে রেখো সেই কঠিন দিনে আল্লাহ, এবং তাদেরকে এবং আমাদেরকে যখন তুমি কুলসিরাত পার করতে বলবা আল্লাহ, তুমি চোখের পলকে কুলসিরাত পার করিয়ে দিও আল্লাহ, এবং তারপরের যে ঘাটি আল্লাহ দোজক থেকে বাঁচিয়ে নিও আমাদেরকে আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, যাতে করে আমরা চিরদিন তোমার রহমতের ছায়াতলে এবং তোমার হাবিবের সান্নিধ্যে বাস করতে পারি আল্লাহ। ও আল্লাহ, এই জীবনকে আমরা জীবন মনে করি, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা মনে করি আল্লাহ, এই জীবন তো পরীক্ষার জায়গা, সেটা ভুলে গিয়ে আমরা তোমার কথা স্মরণ থেকে মুছে ফেলে আল্লাহ তোমার হাবিবের সুন্নতকে উপেক্ষা করে আমরা জীবন কাটিয়ে এসছি আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ, এবং আমাদেরকে এমন জীবন ব্যবস্থা দান করো আল্লাহ, ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, দায়িত্বের দিক দিয়ে, তোমার প্রতি দায়িত্ব, তোমার বান্দাদের প্রতি দায়িত্ব পালনের দিক দিয়ে, এবং এবং উঠতে বসে তোমাকে স্মরণ করার দিক দিয়ে, এবং এবং প্রত্যেকটা কাজ সহি নিয়তে কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার দিক দিয়ে, এবং তোমার ভালোবাসার অন্তরে নিয়ে তোমার তোমার হুকুম পালন করার দিক দিয়ে আমাদের জীবন ব্যবস্থা এমন ভাবে করে দিও আল্লাহ, এবং এবং উত্তম চরিত্রের দিক দিয়ে, যাতে করে আমরা তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, এবং যাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করি নাই আল্লাহ, তোমার তরফ থেকে তুমি তাদেরকে খুশি করে দিও, যাতে করে কিয়ামতের দিন তারা আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ, আমরা ধ্বংসের মুখ থেকে বেঁচে যেতে পারি আল্লাহ, এমন জীবন ব্যবস্থা আমাদের জন্য করে দিও আল্লাহ, যাতে তোমার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আল্লাহ, শয়তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে, এবং মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা করো প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ, এবং নফসের তাড়না থেকে রক্ষা করো প্রত্যেকটা মুহূর্তে, এবং দুনিয়ার আকর্ষণের থেকে রক্ষা করো প্রত্যেকটা মুহূর্তে, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না, হাত ধরে আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাও, এমন জীবন ব্যবস্থা দান করো আল্লাহ, যাতে করে তুমি আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য উৎসুক থাকো আল্লাহ, ও আল্লাহ কলেমা সহ যাতে আমরা আমরা পৃথিবী থেকে যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ, যাতে করে আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আমরা তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, আমাদের অন্তরের ভাব তুমি, অন্তরের চাওয়া, অন্তরের নেক হাজত তুমি জানো আল্লাহ, তুমি তা পূরণ করে দিও, কোনো কিছু পৃথিবীর জন্য ক্ষতিকর হলে তার বদলা তুমি আখিরাতে দিও আল্লাহ, আমাদের বিপদ আপদ সম্বন্ধে তুমি জানো আল্লাহ, কষ্ট সম্বন্ধে তুমি জানো আল্লাহ, মানসিক, শারীরিক, পার্থিব তুমি তা দূর করে দিও আল্লাহ, আমাদের অসুখ বিসুখ সম্বন্ধে জানো, বা আত্মীয় স্বজনের, বা সন্তান সন্ততির, বা বন্ধু বান্ধবের আল্লাহ, বা পাড়া প্রতিবেশীর, বা দেশবাসীর, বা বিশ্ববাসীর তুমি তা দূর করে দিও আল্লাহ, তুমি তা নিরাময় করে দিও সমস্ত অসুখ বিসুখ আল্লাহ, ও আল্লাহ সবার কষ্ট তুমি লাঘব করে দিও, কত আনাচে কানাচে, কত মানুষ কত ধরনের প্রয়োজনের মধ্যে, অভাবের মধ্যে, অনটনের মধ্যে আছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার মেহেরবানিতে সমস্ত কিছু দূর করে দিও আল্লাহ, এবং যারা নির্যাতনের মধ্যে আছে তাদেরকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তাদের কে আছে, তুমি ছাড়া আমাদের কে আছে আল্লাহ, তুমি আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে তোমার রহমতের ছায়াতলে, তোমার হেদায়তের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে, তোমার মাগফিরাতের ছায়াতলে ঠাঁই দিও আল্লাহ, এবং আমাদের বংশধরকে, সমস্ত মুসলমানের বংশধরকে তুমি রক্ষা করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত যে আমাদের বংশধর আসবে তুমি তাদের সবাইকে রক্ষা করো আল্লাহ, এবং সমস্ত মানুষকে হেদায়ত করো আল্লাহ, যারা মুসলমান না তাদেরকে তুমি হেদায়ত করো, তাদের বংশধরকে তুমি রক্ষা করে নিও আল্লাহ, ও আল্লাহ সবাইকে যদি তুমি বেহেস্তে দাও তোমার কোনোই ঘাটতি হবে না, ক্ষতি হবে না আল্লাহ, আর সবাইকে যদি তুমি দোজকে দাও তোমার কোনোই লাভ হবে না, তুমি সবাইকে বেহেস্ত দিয়ে দাও আল্লাহ, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা তো আমার নাই, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ, তোমার শান মতো হেফাজত তুমি তোমার শান মতো হেফাজত করো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের মনের চাওয়া পূরণ করে দিও আল্লাহ,
আল্লাহ, তুমি নিমেষের মধ্যে আমাদের অবস্থা পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ, তুমি আমাদের অবস্থা ভালোর জন্য পরিবর্তন করো। আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তাজিদ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সালুকা ঈমানান কামিলান ইয়াকিনান সাদিকান ইলমান নাফিয়ান রিজকান ওয়াসিয়ান আমালান সালিহান হায়াতান তাইয়্যিবা দুআ মুস্তাজাব লিসানান যাকিরান কলবান খাশিয়া রিজকান হালালান তাইয়্যিবা শিফায়ে মিন কুল্লি দায়ী ইয়া কাযীল হাজাত ইয়া রাফি দারাজাত ইয়া হালালাল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত বি রাহমাতিকা নাস্তাজীব। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যিল কুওয়াতাল মাতিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا حي يا قيوم لا اله الا انت سبحانك انك كنا من الظالمين. امين يا رب العالمين. آمين يا رب العالمين. آمين يا رب العالمين.